আমরা শিখবো কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবো কোনো রকম ফর্ম ভেরিফিকেশন ছাড়া। আমরা যখন কাজ করতে চাই তখন আমাদের অনেক ধরনের ইমেল অ্যাড্রেসের দরকার হয়। সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ সিম কার্ড বা একটা সিমতে যে একটা লিমিটেশন থাকে যে ম্যাক্সিমাম 5টা বা 7টা জিমেইল অ্যাড্রেস খুলতে পারবো। সো এটা এই পদ্ধতিটা জানার পর আমাদের মনে হয় অনেক সুবিধা হবে। দেখি, প্রথমে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য। নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এরপর পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এখানে বাংলাদেশ থাকতে পারে। ঠিক এখানে যে ফোন নাম্বার যেখানে বলছে সেখানে আমরা সবসময় ইউনাইটেড স্টেটটা দিয়ে দিব, আর এখানে সবসময় ইউনাইটেড স্টেটটা আমরা দিয়ে দিব। এরপর দেখেন আমরা যাবো K7.net নামে একটা সাইট আছে, K7.net, ঠিক এই সাইটটা, এই সাইটটাতে গিয়ে আমরা একটা সাইন আপ করবো। যেখানে গেলে আমাদেরকে একটা ইউএসএ নাম্বার দিবে, আর এই সাইন আপ করতে হলে আমাদের কিন্তু একটা মেইল লাগবে। যে মেইলটা আমাদের নিজেদের পার্সোনাল মেইল দিব না, এখানে আমরা আমাদের যে মেইলগুলো আছে এই মেইলগুলোর মধ্যে থেকে টেম্পোরারি মেইল পাওয়া যায়, যে সাইটটার নাম হচ্ছে 10minutemail.com। দেখেন এই সাইটটাতে গেলে আমরা ইজিলি একটা মেইল পাবো, আর যেটার মেয়াদ থাকবে 10 মিনিট। মেইলটা আমরা কপি করলাম, এরপর আবার মেইলটা পুনরায় দিয়ে দিলাম। এরপর দেখেন একটা সিকিউরিটি কোড চাচ্ছে, যে এটা বলতেছে 4টা ডিজিট, 1234, এটা আমরা দিতে পারবো 1234। এরপর দেখেন ক্যাপচার কোডটা আছে REMAC, যদি সবগুলো ঠিক থাকে এরপর আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে একটা অ্যাকাউন্ট দিছে, যেটা হচ্ছে ইয়ার অ্যাকাউন্টই একটা ফোন নাম্বার, দেখেন 2062020924, এইটা আমরা আমাদের এই যে নাম্বারটা দেওয়ার জায়গা আছে ফোন নাম্বারের জায়গায় এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব। আর দুইটা অপশনের মধ্যে সবসময় আমরা ভয়েস কলটা সিলেক্ট করবো, এরপর কন্টিনিউতে ক্লিক করবো। দেখেন ক্যাশটা ইন্টার ভেরিফিকেশন কোড, তার মানে আমাদের কি এই যে নাম্বারটা দিলাম আমরা সেই নাম্বারে একটা কোড পাঠানো হয়েছে, সেই কোডটা আমরা অ্যাক্সেস করবো কীভাবে সেটা একটু খেয়াল করেন। K7.net যে আমরা গেছিলাম এখানে যে ফোন নাম্বারটা দিচ্ছে এটা আমরা MyK7 যাবো। এখানে গেলে আমাদেরকে 10 ডিজিট ফোন নাম্বার আর মাস্টার ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। 10 ডিজিট ফোন নাম্বারটা কোনটা? আমরা এখানে যে ফোন নাম্বারটা যে মেইলটাতে রেজিস্ট্রেশন করছি তারা মেইলে আমাদেরকে একটা 10 ডিজিটের একটা নাম্বার দিছে, আর যেটা আমরা পাবো ঠিক এই মেইলটা পাঠাচ্ছি। দেখেন এই মেইলটাতে গেলে এই যে আমরা যে একটা নাম্বারটা দেখতে পাচ্ছি এইটা, এটা হচ্ছে আমাদের 10 ডিজিট নাম্বার, বা এই যে এটা 10 ডিজিট নাম্বার, ঠিক এটা আমরা 10 ডিজিট কীভাবে বানাবো একটু খেয়াল করেন। এখানে আমাদের যে নাম্বারটা পেস্ট করে দিব, এখানে মাঝখানে যে ড্যাশগুলো আছে এগুলো আমরা ক্লিন করে দিব। আর সিকিউরিটি কোড কোনটা ছিল আমাদের সবার মনে আছে? এটা ছিল 1234। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করবো। এখানে অবশ্যই ইনভ্যালিড আসার কথা না, আমরা একটু খেয়াল করি যে আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা। সিকিউরিটি কোডটা কি দিয়েছিলাম আমরা? 1234 সাবমিট। হ্যাঁ, যখন আমরা সাবমিট বাটনে দিলাম দেখেন এখানে লেখা আসছে মেসেজ, একটা ভয়েস মেল পাঠাইছে আমাদেরকে, ঠিক এটা এখন আমরা ডাউনলোড করব। মানে আমাদেরকে যখন তারা জিমেইল ফোন নাম্বার দিলে তারা কী করে একটা ভয়েস মেল আমাদের বলে দেয় যে কোডটা কত, ঠিক এখানে আমরা কম্পিউটারে দিয়েছি এটা আমরা ডাউনলোড করব। স্টার্ট ডাউনলোড, স্টার্ট ডাউনলোডে ক্লিক করার পর আমরা ফাইলটা ওপেন করব। দেখেন ফাইলটা ওপেন করার পর এটা আমাদেরকে মানে শুনতে পারবো যে কোডটা কত ছিল। আমি দেখেন আমরা আমাদেরকে যে কোডটা পাঠাইছিল K7 থেকে, ঠিক এটা আমরা ডাউনলোড করার পর এখানে দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আমরা যদি এইভাবে ইমেলটা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ঠিক ইজিলি K7 এবং 10 মেইল এই পদ্ধতিটা ফলো করে ফ্রিলি কোনো রকম ফোন নাম্বার ভেরিফাই ব্যতীত আমরা একটা জিমেইল অ্যাড্রেস খুলতে পারবো।
সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।